বিবাহ নামক প্রথাটির উদ্ভব হয়েছিল কেন? আজকের প্রশ্ন, বিবাহ নামক প্রথাটির উদ্ভব হয়েছিল কেন? বিবাহ নামক সংস্কারটির জন্য জন্ম হয়েছে পরিবার প্রথার। এই পরিবারই হচ্ছে সমাজের একক। বিবাহ ও পরিবার প্রথার সংস্কার মানুষকে বন্য পশুর জীবন থেকে সভ্যতার আলোকে নিয়ে আসে। ইংরেজিতে বিবাহ বলে ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ। এই ম্যারেজ শব্দটির প্রতিটি অক্ষরই কিন্তু খুবই অর্থবহ। যেমন এম দিয়ে হচ্ছে মার্জিং, মানে হচ্ছে আত্মসমর্পণ। তারপরে আসছে এ দিয়ে হচ্ছে অ্যাটেন্ডেন্স, মানে সহগমন। তারপর আসছে আর, আর দিয়ে রেসপেক্ট, মানে মনোযোগ প্রদর্শন বা মর্যাদা। তারপরে আবার আসছে আর, মানে রেসপন্স, সাড়া বা অভ্যর্থনা। তারপর আসছে আই, ইন্টাইমেসি, মানে বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা। তারপর আসছে এ, অ্যাক্রেডিশন, মানে সম্মতি ও আস্থা। জি, গেইতি, মানে আনন্দ বা আমোদ প্রমোদ। ই দিয়ে হচ্ছে ইটার্নিটি, শাশ্বততা। ভারতীয় প্রথায় বিবাহ পালিত হয় সপ্তপদীর মাধ্যমে। শাস্ত্রে বলে, সাত পা একসাথে চললে বন্ধুত্ব হয়। প্রাহু সপ্তপদং মৈত্রং বুধা তত্তার্যদর্শিনং। অগ্নিকুণ্ডের সামনে মন্ত্রোচ্চারণ যেন বৈবাহিক জীবনের জন্য অনভিজ্ঞ দুজন মানুষের শপথ বা পাঠ ও সমাজ জীবনকে সুস্থ সুন্দর করে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। পৃথিবীর সর্বত্র বিবাহিত মহিলারা যে সমস্ত চিহ্ন ধারণ করে তা তাদের সম্মান, নিরাপত্তা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে সমাদৃত হয়।